এরপরে নিয়ামত খান জানতে চেয়েছেন কাউকে জান্নাতি অথবা জাহ্নামি বলা যাবে কিনা কোনো মানুষকে নির্দিষ্ট করে জান্নাতি বা জাহান্নাই বলার কোনো সুযোগ নেই কে জান্নাতি কে জাহান্নামি এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানান যিনি এই মুহূর্তে জাহান্নামী মনে হচ্ছে তিনি মৃত্যুর আগে জান্নাতি হয়ে যেতে পারেন অথবা আমি কাউকে জান্নাতি বা জাহান্নামি বলে ফিক্সড করার সুযোগ আমাদের নেই লামিয়া রহমান মোমো জানতে চেয়েছেন মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম মুখের যে তিল বা আঁচিল আছে এটা যদি দৃষ্টিকোট হয় এবং আমাদের জন্য নানান দিক থেকে ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা তোলা যেতে পারে তবে আপনার আজকাল এই যে সূক্ষ্মভাবে লোমগুলো তোলা এবং এই যেতে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আপনার শোভাবর্দরের নামে আমরা করে থাকি সেগুলো করা যাবে না সাদিক জানতে চেয়েছেন মানুষ মারা গেলে মাইকিং করা যায় যাচ্ছে কিনা মানুষ মারা গেলে তার মৃত্যুর সংবাদটা শুধু প্রিয়জনদের জানানো হলো যে তিনি মারা গেলেন এটুকু মানুষকে জানানো যে দোষের কোনো কিছু নেই তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ দিনে কথা বলবো ভিন্ন কোনো ভিডিওতে মোহাম্মদ মুস্তাকিম জানতেছেন ব্যাংকে চাকরি করা কি হারাম ব্যাংক যদি সুদী হয় তাহলে সেখানে সুদের সাথে সরাসরি সম্পর্ক থাকলে সে চাকরি করতে অবশ্যই আরাম হবে খন্দকার ফয়সাল ইসলাম লিমন জানতে চেসেন গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে জি দাঁড়া যদি সবাই বাস গেলে ব্যাক পেইন হয় তাহলে সেটা এবং সেটা অসহনীয় হয় কষ্টকর হয় রিস্কি হয় তার জন্য যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি সালা বসে আদায় করতে পারবেন যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ায় দাঁড়ানোর অংশটুকু দাঁড়ায় আদায় করবেন এরপর রুকু করতে করাটা তার জন্য কষ্টকর হলে পরে বাকি অংশটা চেয়ারে বসে আদায় করবেন আর যদি এটুকু কষ্ট করে তাহলে বসে করতে না মৃত ব্যক্তির ছবি দেওয়া বারবার কতটুকু বিনা প্রয়োজন এটা না করাই উচিত তবে এটাকে হারাম আমরা বলতে পারবো না সরাসরি শেখ সোহেল আহমদ জানতেছেন আনন্দ উপভোগ অথবা আল্লাহর সৃষ্টি দেখার উদ্দেশ্যে ভ্রমণ করা যায় আছে কি না জি অবশ্যই ভ্রমণ করার জন্য কনেক আল্লাহ তালা নির্দেশনাও দিয়েছেন সফর করলে মানুষের চোখ খোলে দৃষ্টি খোলে এটা আনন্দের জন্য ভ্রমণ করা যেতে পারে কোনো অসুবিধা নেই দুনিয়াবি যত কাজ আছে সব হালাল যদি নিষিদ্ধ না থাকে সফর করতে নিষেধ করা হয়নি বিধায়টি হালাল বরং নাবির ইসলাম জীবনে বহু সফর করেছেন সেটা সাধারণ সফর হতে পারে কোনো প্রয়োজনীয় সফর হতে পারে আল্লাহ সৃষ্টি দেখার জন্য সফর হলে সেটা তো বরং ভালো নাহিল আপনি জানতে চেয়েছেন এডি থেকে অবৈধ পন্থায় বর্ডার ক্রস করা যাবে কি না অবশ্যই এটি মানে অন্যায় কাজ এমনি জামিল আহমেদ জানতে চেয়েছেন কিছু কিছু মানুষ মনে করে চল্লিশ দিনের মধ্যে দাড়ি সেভ করলে গুণা হয় না এ সম্পর্কে আপনার মতামত কি দাড়ি সব সেভ করা গুনাহের কথা সেটা আপনার কোন দিন খনের সাথে সীমাবদ্ধ নয় সর্বাবস্থা সেটি গুনাহের কথা পুরুষের জন্য এমনি রেবেক রাকিব হোসেন হাসান জানতেছেন অসুস্থতার কারণে কেউ অযাচিত লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজ আদায় হবে অসুস্থের কারণে বা কোনো ওজোর কারণে যদি হয়ে থাকে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ বিদিনুল্লাহ আর ইব্রাহিম গাজী জানতেছেন আপনার কিছু ভিডিও টিকটকে আমি ছাড় ছাড়ি এটি কি আমার পাপ হবে টিকটকে আপনি যে থাকেন সেখানে তো বেশিরভাগই পাপের সমাহার আমি যতটুকু জানি তো সেটা থেকে আপনার বেরিয়ে আসা উচিত আমাদের ভিডিও ছাড়েন এটাতে আমাদের অনুমতি আছে যে কোনো জায়গায় আমাদের ভিডিও ছাড়তে পারেন তাতে অসুবিধা নেই কিন্তু আপনি নিজে পাপে লিপ্ত হয়ে যাচ্ছেন বা পাপ থেকে কোনোভাবে বাঁচতে পারেন না এরকম জায়গায় কিন্তু অবস্থান করা আপনার জন্য উচিত নয় জায়েজ নয় ফারহান জানতে চেয়েছেন জেনার শিক্ষার পাশাপাশি শিক্ষা কীভাবে অর্জন করবে একটু যদি বলতেন সাধারণ শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা অর্জন করবার জন্য আপনি আজকাল অনেক কোর্স রয়েছে সেই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারেন তাইব একাডেমি আছে ডক্টর মজুরি আল্লাহ এটা করতে পারেন ইসলামী অনলাইন মাদ্রাসা আছে সেখানে আপনি সংযুক্ত হতে পারেন অনেকগুলো কোর্স আছে কোনোটাতে আপনি যুক্ত হতে পারেন তবে সবচেয়ে উত্তম হয় কোনো আলমের সাথে শ্বশুরে উপস্থিত হয়ে যদি তার কাছ থেকে সৌভতের মাধ্যমে আপনি দিন শিক্ষা অর্জন করার সুযোগ পান আমরা আসন্না ফাউন্ডেশন থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে ইনশাল বিদিন খুব শীঘ্রই আপনার প্রতি মাসে একটি করে প্রোগ্রাম করবো সাধারণ ভাইদের জন্য সাধারণ বোনদের জন্য দিনের বেসিক শিক্ষার ...a subir arte en charla